নমস্কার, আজকে আমাদের গল্প শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা কলকারখানা। কারখানা দুরকম, কাণ্ড কারখানা আর কলকারখানা। কলকারখানাও আবার দুরকমের হতে পারে, কিন্তু সেটা বঙ্কিমের পাল্লায় পড়ার আগে আমার ইয়াদ হয়নি। স্কুলের সেক্রেটারি বিনা নোটিশে খতম হওয়ায় রেনিডের মতন হঠাৎ ছুটি এসে গেল। বঙ্কিম বললে, রাস্তায় ঘুরে ঘুরে কি হবে, চ তোদের বাড়ি যাই, তোকে আমি একটা নতুন ধরনের খেলা দেখাবো। নতুন ধরনের খেলাই বটে, কিন্তু শেষ পর্যন্ত না দেখলে বোঝাই যায় না অন্তত খেলোয়াড়টিকে। সত্যি বঙ্কিম এত খেলাও জানে। আমি বললাম, তাই চল। বাপ অফিসে গেছেন, তার বসার ঘরটা ফাঁকা, মা ঘুমোচ্ছেন তেতলায়, কেউ কোথাও নেই, বেশ পিসফুল অ্যাটমসফিয়ার। আমাদের বাড়ির দোরগোড়ায় এসে বঙ্কিম বললে, তোদের বাড়িতে টেলিফোন আছে তোরে? না, টেলিফোন করতে হলে আমরা পিসে মশার বাড়ি যাই, এখান থেকে আধ মাইল, অন্য জায়গায় করলে পয়সা লাগে কি না? সেখানকার অ্যাটমসফিয়ারটা কেমন, এরকমই পিসফুল? বঙ্কিম জিজ্ঞাসা করে। পিসে অবশ্য এখন অফিসে, কিন্তু তা বলে মোটেই পিসফুল নয়। আমি বলি, বরং পিসি ফুল বলতে পারিস। আমার পিসি সারাদিন সারা বাড়ি চষছেন, তার বাড়িটা দুর্দান্ত রকমের বিস্তৃত ভাই ফুল, কাচ্চা বাচ্চা সব, কিন্তু কেউ তারা দুপুরে ঘুমায় না। আর যাকে বলে অ্যাটমসফিয়ার, এক একটি ভয়ানক আবহাওয়া। তাহলে সেখানে গিয়ে কাজ নেই, আমাদের বাড়ি চ, আমাদের বাড়িতে টেলিফোন আছে, তোকে চকলেট খাওয়াবো, বঙ্কিম বলল। টেলিফোনের জন্য না, চকলেটের খাতিরেই বঙ্কিমের বাড়ি গেলাম। গিয়েই বঙ্কিম টেলিফোন নিয়ে বসল, অবশ্যই চকলেটের বাক্সটা সামনে রেখে। খেলাটা হচ্ছে এই, বঙ্কিম আমাকে বোঝাতে থাকে, এই হচ্ছে টেলিফোন, টেলিফোনটাকে পাকড়াও, টেলিফোন কেউ পাকড়ায়, আর এর নাম বুঝলি রিসিভার, এমনি করে ধরতে হয়, রিসিভারটাও ও হাতায়। ধরে এইবার আমি একটু চক্ষু বুঝলাম, একটা নম্বর আন্দাজ করব, যা মনে আসে যে কোনো নাম্বার, এই যেমন ধর। চোখ বুঝে রিসিভারটাকে কানে ধরে বঙ্কিম উদাহরণস্বরূপ হয়ে ওঠে, হ্যালো বড়বাজার 707, হ্যালো আপনারা বড়বাজার 70-70, আপনি কে? দৌবাড়ির দাস, মিষ্টি বিক্রেতা? ভালো কথা, আপনাদের দোকানে আজ কোনো পচা সন্দেশ আছে? নেই, সব পাচার করে দিয়েছেন, পাড়াতেই করেছেন তো? বেশ বেশ। ও আমি আপনাদের পাড়াই থাকি, পাড়ার ডাক্তার, ভালো করে এখনো কলেরা লাগছে না কেন এখানে, সেই জন্যই ভারী ভাবছি। খুব করে পচা সন্দেশ চালান করুন মশাই, বুঝলেন, কদাপি টাটকা থাকতে বেচবেন না, আগে পচতে দিন, রীতিমতো পচু, ও তারপর পচিয়ে ছাড়ুন, বুঝেছেন? বঙ্কিম দৌবাড়িককে ত্যাগ করল। এটা একটা দৃষ্টান্ত দিলাম, তেমন খুব ভালো দৃষ্টান্ত নয়, যদিও দোকানদারদের আমি পছন্দ করি না, পরতপক্ষে এড়িয়ে চলি, ওদের নিয়ে বিশেষ সুবিধা হয় না, ডোমেস্টিক লোক পেলেই খেলাটা ভালো জমে। তবে আজে বাজে এইভাবে যাওয়ার পর এক একটা সময় মজার লোক, একটা এমন মজার লোক কলের পরে, তখন এ সব সমস্ত লোকসান পুষিয়ে যায়। খেলাটা তোর কেমন লাগছে? ওর কলের সময় আমি আমার কেরামতি দেখাচ্ছিলাম, চকলেটদের মুখে পুড়ছিলাম, ধ্বংসাবেশটিকে গিলে বললাম, বন্ধনা, হাতে কোনো কাজ না থাকলে এবং আধ ঘন্টা এইভাবে কাটাবার পক্ষে ভালো তো? অবশ্যই বাবারা যদি টের না পায়, বিশেষ আমার বাবার মতো। দে এবার দেখি আমি করি, হাতে কলমে যেমন শিক্ষা পেয়েছি কাজে লাগাই। রিসিভার কানে দিয়ে চোখ পুষতে হয়, আন্দাজ আমার কা একটা নম্বরও বলে দিই, হ্যালো এটা স্কুল, দয়া করে একটু অঙ্কের মাস্টারকে ডেকে দেবেন, ক্লাসে গেছেন তিনি? লাইব্রেরিতে এখন কে আছেন? ইতিহাসের মাস্টার, আচ্ছা তাকেই ধরতে বলুন, ইতিহাসেরই পুনরাবৃত্তি হোক, আপত্তি কি? হ্যালো মাস্টারমশাই, আমার ছেলেকে আপনি যা পড়াচ্ছেন তার বলে কাজ নেই, এরকম প্রাইভেট টিউশন কতদিন থেকে করছেন মশাই? আমার ছেলেকে পড়বার নামে যা ফাঁকি দিচ্ছেন, ছি, সে কথা বলে আর কাজ নেই। আগে আগে আপনি কি বলছেন,
গলাটা বাবা স্বরূপ করে আমি বজ্রের মতন গর্জন করি, আর আগে আগে করে কাজ নেই। এই আমার স্পষ্ট কথা শুনে রাখুন, আপনাকে আজ থেকে আমাদের বাড়িতে আর পড়াতে আসতে হবে না। পড়ানো তো ছাই, যা আমার ছেলের কাছে শুনেছি আপনি নাকি তার খাড় ভেঙে আলু কবলি খান, সিনেমা দেখেন, তারপর তার জন্মদিনে পাওয়া ফাউন্টেন পেনটা একদিনের মতন ধার নিয়ে জম্মের মতন সাবাড় করেছেন, মেরে দিয়েছেন একেবারে, এসব কি? অপর প্রান্ত থেকে এবার স্নিগ্ধ কণ্ঠে শোনা যায়, দেখুন আপনার রং নম্বর হয়নি তো, আমি তো আপনাকে বা আপনার ছেলেকে ঠিক ধরতে পারছি না। আর পারবেনও না, আজকে সন্ধ্যের গাড়িতেই আমরা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি, মধুপুর সটকে পড়ছি সটাং। আপনার মতন মাস্টারের খপ্পর থেকে বাঁচতে হলে এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। নমস্কার। টেলিফোন ছেড়ে বঙ্কিমের দিকে তাকালাম, এই কিরকম হলো, প্রথম প্রচেষ্টা হিসেবে নেহাত বন্ধ হয়নি, কি বলিস? বঙ্কিম ঘাড় নাড়ল, একটু বাঁকা ভাবি, তারপর ওর পালা। ওর বড়াতে একটা হলো নো রিপ্লাই, আর একটা ফিরিঙ্গি ম্যাম যার কথার মাথাবন্ধু বোঝে কার সাধ্যি। যদিও আমাদের বঙ্কিম ইংরেজি বলচালে কিছু কম যায় না, কিন্তু হলে কি হবে, ওর বিলেতি সাধু ভাষা মেন্টার কানে ঢুকলেও মগজে ঢুকলো কি না কে জানে। বঙ্কিম বিরক্ত হয়ে তাকে ছেড়ে দিল। শেষ পর্যন্ত তার টেলিফোনে জুটল এক আর্দালি কিংবা চাপরাশি, সে স্পষ্টই ওর মুখের ওপর বলে বসলো, ক্যা বেবকা মাফিক বাত করতা হায়। এই ধরনের বাচ্চিদের পরে বঙ্কিম ভারী দমে গেল, রিসিভার ছেড়ে গুম হয়ে বসে থাকলো। তখন আমি পাকড়ালাম, প্রথমেই পাকড়ালাম এক নাম করা সাহিত্যিককে, উপন্যাস লিখতে তিনি ওস্তাদ, তার উপন্যাসের কাঠামোয় কোথায় কোন গলদ তাকে আমি অকাতরে জানালাম। আশ্চর্য, এ সমস্তই তিনি বিনা বাক্যে মেনে নিলেন। কিভাবে গল্প ফাঁদলে আরো ভালো হয় তার কিছু কিছু হদিস আমি তাকে দিলাম, পরবর্তী রচনায় সেগুলো তিনি কাজে লাগাবেন জানালেন আমায়। বঙ্কিম তো গুম হয়েই ছিল, এখন আরো গম্ভীর হয়ে গেল, ওর মুখ কালো হয়ে উঠতে দেখলাম। আমার হিংসাতেই বলাই বাহুল্য, কালো মুখে ও রিসিভারটাকে হাতে নিল, এবার নিয়ে চোখ বুঝল। আমি সেই ফাঁকে ওর একটা চকলেটকে মুখের তল্লাটে সরিয়ে ফেললাম, ও চোখ বুঝে থাকতে থাকতেই বঙ্কিমের ভাগ্যে এবার পার্ক স্ট্রিট থানা এসে পড়ল। থানা শুনে সে আর এগোতে সাহস করল না। ওরে বাবা বলে রিসিভারটা রেখে দিল তৎক্ষণাৎ, বললে থানা ধরা ঠিক নয়, উল্টে থানাতেই ধরে নিয়ে যায়, বাঘে ছিল 18 গা আর বাঘকে ছিলেও তাই। আমি ধরলাম, আমার টেলিফোনের জালে একজন লেডি ডাক্তার ধরা পড়লেন, ভালোই হলো। আর অনেক আলাপের পর তার কাছ থেকে মার অ্যাঙ্কেলের ব্যামোটার একটা পেটেন্ট দেওয়াই বাতলে নিল, ফিটি না দিয়েই বিনা পয়সায়, আমার সাফল্যের উপরি সাফল্য। নিজের ব্যর্থতার পর ব্যর্থতায় বঙ্কিম ক্রমেই চট্টোপাধ্যায় হয়ে উঠেছিল। এবার সে চোটে মোটে চকলেটের বাক্সগুলো তুলে নিয়ে নিজের ড্রয়ারের মধ্যে বন্ধ করল। বঙ্কিমটা এরকমই বড্ড হিংসুটে, অবশ্যই আমি একটু বেশি বেশি চাকছিলাম তা ঠিক, তবুও চকলেটের এই বাজে খরচ তাও হয়তো প্রাণে সইত, কিন্তু ওর খেলায় ওকেই হারিয়ে দেওয়া, এটা বুঝি কিছুতেই ওর বরদাস্ত হচ্ছিল না। ক্রমেই ওর চোখের দৃষ্টি কঠিন হয়ে এলো, ওর মুখে একটা ক্রূর হাসি খেলা করতে লাগলো, ওর ঠোঁটের কোণ বেঁকে গেল। এইবার শেষবার, আমার পালা হয়েই খতম, এই বলে সে রিসিভারটাকে নিজের কানে লাগালো। ও আপনি, কদিন থেকে আপনাকে ফোন করবো ভাবছিলাম, ভাগ্যিস আপনাকে আজ পাওয়া গেল টেলিফোনে। বঙ্কিমের মুখে হাসি ধরে না, অনেক ধরাধরির পর কাউকে ধরতে পারলে কার না আনন্দ হয় বলো। আপনার ছেলে স্বভাব চরিত্রের কথা না বলে পারছি না, সমস্ত আপনাকে খুলে বলাই আমার উচিত, এই বয়সে ওর স্বভাবের ভিতর এত গলদ ঢুকেছে যে আপনাকে বলবো বলবো মনে করছি কিছুদিন থেকে, কিন্তু বঙ্কিম বলেই চলে। বলতে বলতে মাঝে মাঝে বঙ্কিম কটাক্ষে আমার দিকে তাকায়, আমিও ওকে ইঙ্গিতে উৎসাহ দিই, চালাও চালিয়ে যাও, খাস চালিয়েছে। বাস্তবে কি এমন ফলাও করে চমৎকার করে শুরু করেছে বঙ্কিমটা? সিগারেট? হ্যাঁ সিগারেট তো টানেই, বান্ডিল বান্ডিল বিড়ি ফুঁকে পার করে দিচ্ছে মশাই, সিগারেটের কথা কি বলছেন, সম্পত্তি আবার গাঁজা টানতেও শুরু করেছে আগে। হ্যাঁ আমাদের খট্টা দারোয়ানের সঙ্গে প্রথমে লোটা লোটা ভাঙড়াচ্ছিল, তখন আমি তেমন কিছু মনে করিনি, ভেবেছিলাম এ বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হবে না, ভাঙের বন্ধুত্ব অচিরেই একদিন ভাঙবে, কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল, এখন তো গাঁজায় গিয়ে দাঁড়িয়েছে।
তাই আপনাকে খোলাখুলি সমস্ত জানাতে বাধ্য হল। স্কুল কোথায়? স্কুলে দু একটা ক্লাস করেই সে আমাদের দারোয়ানের আস্তানায় চলে আসে, এসে প্রাণ ভরে গাঁজা টানে। এই তো এখনো টানছে, সমানে টেনে চলেছে। আমার দোতলার পড়ার ঘরে বসে তার বিটকেল গন্ধ পাচ্ছি, নিজের নাকেই পাচ্ছি, এমন মাথা ঘুরছে কি বলবো। আপনি এক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে চলে আসুন না, হাতে নাতে ধরতে পারবেন। বাহাদুর বাহাদুর, আমি মুক্ত কণ্ঠে ওর প্রশংসা না করে পারি না। হ্যাঁ কি বলছেন, কাজ ফেলে এখন আসতে পারা আপনার পক্ষে সম্ভব নয়? আজ বাড়ি ফিরলেই ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন, তাড়িয়ে দেবেন বাড়ি থেকে, একেবারে জম্মের মতো? তা আপনার ছেলে, যা খুশি যেমন অভিরুচি, আপনি যা ভালো বোঝেন করবেন, আমি বলেই খালাস। মুকিম হাসি মুখে রিসিভারটা রেখে দিল। ফার্স্ট ক্লাস, আমি বলে উঠি, একটা ছেলের দফা একেবারে রফা, জন্মের মতন ছেড়ে দিয়েছিস, আর স্কুল থেকে বাড়ি ফিরে কৈফের দিতে দিতে বেচারার জান যাবে। বঙ্কিম হাসি মুখে বললে, বাপস, অন্য কারোর বাবা না হয় যদি আমার বাবা হতো তাহলে যে কি দাঁড়াতো ভাবতেই আমি শিউরে উঠছি। আমি তো ভাই আস্ত থাকতুম না, আমার একটি কথা বলার আগেই বাবা আমার হাড় এক জায়গায় আর মাংস আর এক জায়গায় করে রাখতেন, সম্পূর্ণ আলাদা আলাদা করে। মাংসের কিমা দেখেছিস? সে কিমার মতো না নাকি? তাহলে জেনে রাখো, বঙ্কিম বাধা দিয়ে জানায়, তোমারই বাবা। তোমার বাবার অফিসেই এতক্ষণ আমি ফোন করেছিলাম, আর কখনো আমার স্বাদের খেলা মাটি করতে আসবে? আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।